বিশ্ব নবীজি পৃথিবীর জমিনে যত দুঃখ কষ্ট সহ্য করেছে তত দুঃখ কষ্ট আর কেউ পাইনি। মাতা পিতা আমারে তার মত দুঃখী কেউ নাই সংসারে। আপনার আমার নবীজি বাপ হারিয়েছেন পৃথিবীর জমিনে না আসার আগে, পাঁচ থেকে ছয় বছর বয়সে মা হারিয়েছে। আমার নবী সেই কারণে বলেছেন যে আমার উম্মতেরা দুঃখের কারণ আমার ছেলের মধ্যে ভাড়ায় আছে, আমি জানি না আমার সন্তান পৃথিবীর জমিনে কিভাবে জীবন ধারণ করে। আমি রসুল জানি বাবার সন্তান কিভাবে জীবন ধারণ করে, আমি রসুল জানি সাবিহারা স্ত্রীরা কিভাবে জীবন ধারণ করে, আমি জানি মিসকিন তারা কিভাবে জীবন ধারণ করে, আমি রসুল জানি গরিব মানুষ কিভাবে জীবন ধারণ করে। ও বাবা জীবন আমার, সেই কারণেই নবী বলেছেন গরিবদেরকে ভালোবাসবি মিসকিনকে ভালোবাসবি। আল্লাহকে যদি তোরা পেতে চার গরিবের মধ্যে ভালোবাসার মধ্যে মাহবুবকে পেয়ে যাবি, মিসকিনের ভালোবাসার মধ্যে মাহবুবকে খুঁজে খুঁজ করবি তোরা পেয়ে যাবি। আপনার আমার নবীজি আমাদেরকে দিয়েছে কিন্তু বাবাজি দেখার পরে আমরা সেই রাস্তায় চলি না, আজেবাজে জায়গায় সময় নষ্ট করে কবরে চলে যাই, ওই কবর জাহান্নামের কুণ্ড তৈরি হয়ে যাবি। আমার মাহবুব বললেন আরে জান্নাতে রই হল পরি নিবে মোদের পরণ করি, জান্নাতে রই হল পরি নিবে মোদের পরণ করি, গলাই দিবে ফুল খোদার নরে
তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নূর।